সো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ মা সাউন্ড ফিটিং হয়ে গেছে আর র্যাকটা ফিটিং হবে। তো এটা হচ্ছে ঘোলপুকুরিয়া জয়কালী সঙ্গে। তো এখানে দুর্গাপূজা উপলক্ষে এসছে মা সাউন্ড সুদূর তল্লা থেকে। দেখতে পাচ্ছ বক্স প্রায় কমপ্লিট ফিটিং, ওদিকে ডায়াস হচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় আসবে, নন্দীগ্রামের বিধায়ক। তো সেই উপলক্ষে বক্সটা তাড়াতাড়ি করে রেডি করা হচ্ছে। তো মা সাউন্ডের কিন্তু নতুন অ্যাম্পলিফায়ার চলে এসছে, এম প্রো 18,000, এমপি 18,000 মডেল যেটা রয়েছে ওটাকেও ঘুরে দেখাচ্ছি। তো প্রথমে একটু বক্সটা ঘুরিয়ে দেখে নিই। এই মুহূর্তে ফিটিং চলছে, এদিকে র্যাক রয়েছে। তো এই বক্সটা তৈরি হয়েছে এএসবি ক্যাবিনেট সেন্টারে। তো ডাইনামিক টপে একদমই নতুন সেট আপ। তো দেখতে পাচ্ছ মা সাউন্ড এই মুহূর্তে ফিটিং চলছে, এদিকে ভেতরে মেশিন সেট আপ রয়েছে। তো মেশিন সেট আপ ফিটিংয়ের কাজ চলছে। তো এই সেট আপটি পরপর লক্ষ্মী পুজোয় অর্জুননগরে ভাড়া রয়েছে এবং রূপনগরেও ভাড়া রয়েছে। তো যার কারণে অ্যাম্পলিফায়ার সেট আপ চেঞ্জ করা হয়েছে। দেখতে পাচ্ছ নতুন অ্যাম্পলিফায়ার এসছে এম প্রো কোম্পানির, 18,000 রয়েছে এমপি। তো এতদিন আমরা এই মেশিন সেট আপটা পাওয়ার মিউজিকে দেখে এসেছিলাম। তো এই মুহূর্তে মা সাউন্ডের কাছেও চলে এসছে অলরেডি। তো টপটা বাজানোর জন্য রয়েছে CA20। তো অ্যাটম নেওয়া হবে, অ্যাটমের সিদ্ধান্তটা একটু পরে আছে। বেস বাজানোর জন্য অ্যাটম নেওয়া হবে কিন্তু সেটা একটু দেরিতে। তো এই মুহূর্তে এই এমপি 18,000 এটা দিয়েই এখন বেস বাজানো হবে। টপটা কিন্তু সে 20-তেই চলবে। তো বাদ বাকি মেশিন সেট আপ দেখতে পাচ্ছ এদিকে নিচে রয়েছে। তো এখন ঘোলপুকুরিয়া জয়কালীর সঙ্গে, এটা কালীবাড়িতে। তো পরপর এখানে 6 দিন চলবে। এখানে সুদৃশ্য মণ্ডপ হয়েছে এবং ভেতরে হয়েছে নবম দুর্গা। তো প্রথমে মেশিন সেট আপ এবং বক্সটা দেখালাম, চলো এবার নবম দুর্গার 9টা রূপ, তো সেই ঠাকুরটাকে একটু ঘুরে দেখাই। চলো দেখতে থাকো।